ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته الصلاة والتصبي نماز فرق بدات ايش امبرك جانتے سے صلاة والتصبي نماز بدات ونا তবে সালাতুল তসবি একটা রয়েছে কিছু কিছু গবেষণাতে আসছে কিন্তু এটা কি পদ্ধতি কি বিষয় কিভাবে পড়তে হবে এই নিয়ে অসংখ্য মতপার্থক্য একতলাপ রয়েছে তো এই নামাজ আমরা এটার পিছনে না ঘুরে এটার পিছনে ঘুরার বিভিন্ন কারণ আছে আমাদের দেশের মানুষ মনে করে যে এই সলাতুল তসবি মাসে পড়তে হবে অন্য তো কোনোদিন পড়তে হবে নাহলে বছরে অপবার পড়তে হবে নয়তো জীবনে একবার পড়তে হবে এগুলো আসলে বিভ্রান্তকল যদি সলাত তসবি থাকে আর পড়তে পারে কোনো সমস্যা নেই কিন্তু তাছাড়া তো তসবি কি কেমন কিভাবে হবে এই নিয়ে যথেষ্ট মত পার্থক্য রয়েছে আলেমদের মধ্যে কেউ বলছে সালাহ তো তসবি বেদাত কেউ বলছে যে না এটা হাদিসে আসে পাওয়া গিয়েছে তা মতপার্থক্য আছে কিভাবে পড়তে হবে এরও কিছু মতপার্থক্য আছে সালাত তসবি সম্পর্কে যে যেভাবে পড়তে হয় যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে এটা পড়লে সম্ভবত দুই রেখা সালাত আধা ঘন্টা এক ঘন্টা লাগতে পারে তো আমার জীবনে একবার আমি পড়েছিলাম ওই বেদাতি থাকা অবস্থায় আমাদের ওই ওস্তাদ পড়িয়েছিল তো এই বিষয়টা আমরা আমি যেভাবে পড়েছি সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ একবার আস্তাফর এগুলো বিভিন্ন মাধ্যমে পড়তে হয় যেমন রুকো থেকে দাঁড়িয়ে কয়েকবার পড়তে হয় রুকোতে গিয়ে কয়েকবার পড়তে হয় সিজদার মাঝখানে কয়েকবার পড়তে হয় সুরা কয়েকবার পড়তে হয় বিভিন্ন পদ্ধতি রয়েছে আর কি তো এই পদ্ধতিগুলো ছেড়ে দিয়ে দৈনিক পাঁচ অক্ত সতর্ক রাকাত নামাজ আমরা পড়ার চেষ্টা করবো বিশেষ করে ফরজ এবং সুন্নত বারো রাকাত সুন্নতে মোয়াক্কাদে এটা পড়ার চেষ্টা করব মসজিদের যখনই প্রবেশ করব সালাত মসজিদের দাখেলি অথবা মসজিদের তাহিয়া পড়ার চেষ্টা করব ওজুর পরে দুই রেখার সালাত আছে তাহিয়াতুল অজু এটা পড়ার চেষ্টা করব তারপর লাইলি কেয়ামুল আছে আর কেয়ামুল লাইলি রাতের সালাত এটা পড়ার চেষ্টা করব এবং সলাতুল আউাবিন অথবা সলাতুল দোহা সলাতুল ইশরাক যেটাকে বলা হয় মানে ফজর সালাতের পরে সূর্য উদিত হয়ে যাওয়ার পরে পড়তে হয় এটা পড়ার চেষ্টা করব তাহলে এগুলি তো আসলে একটা মানুষ কন্ট্রোলই আদায় করে না তাহলে কতগুলা সালাতের কথা বললাম এখন ও কোত্থেকে সালাতুত তাসবি অতএব এটা কি এত কিছু আমাদের জানার বিষয় না এত কিছু দেখার বিষয় না তবে হ্যাঁ যারা মহাদ্দেশ যারা গবেষক তারা আলেম তারা হয়তো এটা নিয়ে গবেষণা করতে পারে আসলে এটা কি কি ভাবে পড়তে হবে জনসাধারণের কোনো একদিন যদি প্রশ্ন উত্তর চলে আসে এই কারণে কিন্তু জনসাধারণ এটা নিয়ে কোনো মাথা ঘামার কোনো প্রয়োজন নেই এটা বড়ো বড়ো আলেম মাথা ঘামাবে এই বিষয় নিয়ে তো এটা পড়ারও কোনো দরকার নেই আর যদি কোনোদিন দিন পড়েন এটার পদ্ধতি আগে জানতে হবে এটা নিয়ে অনেক গবেষণা আছে তাই দৈনন্দিন যেই আপনাদেরকে নীতিমালা দেওয়া হলো সালাতে এগুলো অন্তত আমরা পড়ার চেষ্টা করি এছাড়া সকাল সন্ধ্যার জিকির সুহান আস্তাক মানে শরীয়ত সম্মত যে জিকিরগুলো আছে যে আবাদতগুলো আছে এগুলো আসলে অনেক এগুলা করা অনেকের দ্বারাই সম্ভব না তো ওগুলো আমরা করার চেষ্টা করুক পাঁচোক্ত সলাদ বার রাত সুন্নত সলাদ মসজিদের দাখিলে তাহিয়াতুল বজু এবং রাতের কেয়ামুল্লায় সোলাতুলি ইশরাক এবং এই সলাদগুলো আমরা পরার চেষ্টা করি এবং এছাড়া বিভিন্ন হাজতের সালাত প্রয়োজনীয় সালাদ এগুলো পরার চেষ্টা করি এবং আল্লার কাছে এমনি বিভিন্ন যে সুন্নত নফল নামাজ রয়েছে এগুলো পরার চেষ্টা করি সালাত ও তসবি কি কেন এর পদ্ধতিকে এটা নিয়ে যথেষ্ট আলোচনা করার প্রয়োজন রয়েছে এবং এটা কিভাবে পড়তে হবে এই নিয়ে যথেষ্ট গবেষকদের মধ্যে মতপার্থক্য রয়েছে কেউ বলছে পড়তে হবে কেউ বলছে পড়তে হবে না তো যারা বলছে পড়তে হবে বা পদ্ধতি রয়েছে। আপনি না পড়েন আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন কেন পড়ল না কিন্তু এখানে একটা ভয়ঙ্কর বিষয় আছে যারা বলছে জীবন হলে একবার পড়তেই হবে জরুরি এখানে একটা ভয়াবহ বিষয় আছে এই যে জীবন একবার পড়তে হবে একবার এটা অথবা সুন্নাত অথবা এটা নিয়ে আলেমদের কিছু মতপার্থক্য রয়েছে কেউ বলছে না পড়া উত্তম কেউ বলছে বেদাত তো যদি এটা হাদিসটা সেদিকে যে চলে যায় তাহলে কালকে আমাদের মাঝে বিপদে পড়ে যাব কিন্তু যদি না পড়েন বিপদে পড়তেন না কারণ আল্লাহ এটাকে ফরজ করেননি যে আপনি বিপদে পড়ে যাবেন না পড়ার কারণে এই কথাগুলো আপনার মাধ্যমে কেউ জানতে পারলে সৎকায় জারিয়া হিসেবে গণ্য হবে এবং কেয়ামত পর্যন্ত এর সওয়াব পাবেন ইনশাআল্লাহ সুতরাং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম